এটা হচ্ছে ট্রেডমিল মেড ইন তাইওয়ান, মোটরাইজ ট্রেডমিল, ব্র্যান্ড হচ্ছে অ্যাডভান্টেক, মেড ইন তাইওয়ানের। তো এই ট্রেডমিলটা আজকে আমরা আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে। এক্সপেরিমেন্ট করার জন্য এই ট্রেডমিলটা পারচেস করা হয়। আজকে দেখাবো এই ট্রেডমিলের লোড ক্যাপাসিটি কত আছে, ট্রেডমিলের ওয়েট কতটুকু আছে, কতটুকু ওয়েট এই ট্রেডমিলটা নিতে পারবে, সেটা আমি আপনাদেরকে আজকে ভিডিওর মধ্যে দেখাবো। এটা হচ্ছে মোটরাইজ ট্রেডমিল, ব্র্যান্ড হচ্ছে অ্যাডভান্টেক, অ্যাডভান্টেক হেলটেক মেশিনের ব্র্যান্ডের নাম, আর এটা হচ্ছে মেড ইন তাইওয়ানের। তো সবুর ভাই আমাকে হেল্প করবে, সবুর ভাই, ইমরান ভাই, আর হচ্ছে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ। দেখি আপনারা এটা আনবক্সিং করেন। এটা হচ্ছে তাইওয়ানের, জেনুইন তাইওয়ানের প্রোডাক্টস। এটাতে হচ্ছে আপনার তিনটা পিতা থাকে বেসিক্যালি, এই তিনটা পিতা থেকে একটা পিতা খোলা থাকে না, সবগুলোই হচ্ছে থাকে। এখন হচ্ছে কাভারটা খোলা হবে, আপনারা দেখবেন। তো এটা কাভারটা খোলা হইলে দেখুন কীভাবে প্রোডাক্টটা সেট আপ করা থাকে বা এটা কীভাবে চেক করতে হয় সেটা দেখাই দিব আপনাদেরকে। এটা হচ্ছে ট্রেডমিলের মোটরের পার্ট, মোটরের ট্রেডমিলের পার্ট যেটা হচ্ছে, এখন সবুর ভাই এটা খুলে ফেললো। এটা হচ্ছে ট্রেডমিলের বডির পার্ট। তো এটা আরেকটা হচ্ছে ট্রেডমিলের যেখানে হচ্ছে থাকে এই সব, একটু একটু দাঁড়ান ভাই, এটা উপরে রাখেন। এটা হচ্ছে ট্রেডমিলের যে ক্যাবেল বা নর্মালি মানুষের বাসায়, আমাদের বাসায় যে ফ্রিজ টিভি লাইন থাকে, যে থ্রি ফিনের প্লাগ থাকে, আর হচ্ছে মেশিনটা ইউজ করলে ট্রেডমিলটা আপনার এই অয়েলটা দিতে হয়, এই অয়েলটা ছাড়া মেশিন বা ক্লিন হয় না। এখানে কিছু নাট বোল্ট দেওয়া আছে, আর এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ইমার্জেন্সি সেফটি কি। এই সেফটি কি ছাড়া মেশিনটা অন হবে না, বা মেশিন অন হইলেও মেশিনটা চলবে না। এই সেফটি কিটা মাস্ট বি লাগবে, খুলতে হবে সেফটি কিটা ফিটিং করার জন্য। তো দেখুন এই সেফটি কির মধ্যে কি থাকে, শুধু একটা ম্যাগনেট থাকে। এই ম্যাগনেট দ্বারা আপনার হচ্ছে মেশিনটা চলে, সম্পূর্ণ মেশিনটা এই ম্যাগনেটটা উল্টান, হ্যাঁ এটা হচ্ছে ম্যাগনেট, ছোট একটা ম্যাগনেট ছাড়া মেশিনটা চলবে না। এই একটা 60-65 হাজার বা 70 হাজার টাকার এই মেশিনটা এই ম্যাগনেট ছাড়া চলবে না। তো দেখুন আমি আবার জুম করে দেখানোর চেষ্টা করছি, এবার খোলেন ভাই, এটা নামায় ফেলেন এবার। মানুষের ওজন কমাইতে ট্রেডমিলে হাঁটার কোনো বিকল্প নাই, ট্রেডমিলের হাঁটার। এটা হচ্ছে এখন সেট আপ করতে হলে এই ট্রেডমিলটা ফোল্ডেবল ট্রেডমিল, মোটরাইজ ট্রেডমিল, যদিও ফোল্ডেবল। তো এটা ফোল্ড করতে হলে, সেট আপ করতে হলে সর্বপ্রথম ফোল্ড করতে হয়, ফোল্ড করে মিটার, আর যে উপরে যে মিটার বলতে গেলে ট্রেডমিলের যে টাইম, স্পিড, ডিস্টেন্স, ক্যালোরিজ, পালস, যে বেসিক যে 6টা জিনিস থাকে এই জিনিসগুলো দেখাইতে হলে মিটারটা লাগবে। তো ট্রেডমিলটা ফোল্ড করা অবস্থা কীরকম দেখা যায় বন্ধু, দেখুন এটা হচ্ছে ট্রেডমিলের মোটর সাইট, এখানে হচ্ছে ট্রেডমিলের মোটর অ্যান্ড সার্কিট থাকে। তো ট্রেডমিলটা ফিটিং করেন আপনারা, হ্যাঁ নামায় ফেলে নেবেন। এটা নামানোটা খুবই স্মুথ, এখানে পা দিয়ে বা হাত পা দিয়েই খুলতে হয় বা আনলক করতে হয় এটাকে। এটা হচ্ছে এখন ট্রেডমিলটা ফ্ল্যাট হচ্ছে, তো ট্রেডমিলটা ফিটিং করা বা সেট আপ করা খুবই সহজ। এখানে হচ্ছে যে টুল বক্সটা দেখালাম আপনাদেরকে আমি, এই টুল বক্স থেকে এখানে নাট বা ওয়াশার বা ক্যাবেল যেটা বলা হয় এই জিনিসটা লাগাইলে হচ্ছে, এখানে দুইটা নাট, নিচে দুইটা নাট, চারটা নাট নিচে দুইটা, সরি উপরে দুইটা, ওরা চারটা নাট লাগালে মেশিনটা স্টেবল হয়ে যায় বা দাঁড়ায় যায় বা মেশিনটা রানিং করার ক্ষমতা রাখে বা ওই শক্তিটা লাগে। তো জেনে রাখা ভালো, এই মেশিনটা ইলেকট্রিক কানেকশন ছাড়া বা কারেন্ট ছাড়া বা বিদ্যুৎ ছাড়া এই মেশিনটা চলবে না। তো এই মেশিনে একটা স্টেবিলাইজার লাগাইলে খুবই ভালো হয় বা 2020 একটা স্টেবিলাইজার খুব বেস্ট হয় মেশিনটা। বর্তমানে আমাদের দেশে বিদ্যুৎ লোডশেডিংটা খুবই বেশি, তো আমি এক পাশ লাগাই দেখালাম, দুই পাশেও সেম জিনিসটা। এখন হচ্ছে আমরা দেখাবো উপরের পার্টটা, যে এখন হচ্ছে স্ট্যান্ড দেওয়া আছে মেশিনের মধ্যে কিন্তু উপরে যে মনিটরটা নাই, এখন মনিটরটা লাগাবে। মনিটর লাগাইতে হলে খুবই কেয়ারফুলি লাগাইতে হবে, এখানে মনিটরও হচ্ছে দুইটা পিন থাকে আর হচ্ছে মেশিন থেকে দুইটা পিন থাকে, এটা খুবই স্মুথভাবে লাগাইতে হয়, পিনগুলো ভাঙলে কিন্তু আবার মেশিন চলবে না, খুবই কেয়ারফুলি লাগাইতে হয়। তো ওই পিনগুলো লাগাইতে হলে দেখুন খুব সুন্দরভাবে লাগাচ্ছে পিনগুলো, এই যে আরেকটা পিন আছে সেটা হচ্ছে সেন্সর বা আপনার হার্ট রেটটা দেখার জন্য পিনটা।
এই যে পিনটা কমপ্লিট হইলে মেশিনের স্ট্যান্ডটা বসবে এখন মেশিনের স্ট্যান্ডটা বসলে মিটারের নিচ থেকে একদম উপর থেকে নিচে একটা হচ্ছে নাট লাগাইতে হয় দুই পাশে দুইটা নাট লাগাইতে হবে খুব সুন্দরভাবে লাগানো হচ্ছে মেশিনটা খুব ভালোভাবে সেট আপ করা হচ্ছে দেখুন আপনারা যদিও আজান দিচ্ছে আজানের সময় কথা বলা সম্পূর্ণ নিষেধ তো আমরা সেট আপ করার জন্য হলো একটু কথা বলতেছি তো এখন মেশিনের পিছনে বা নিচে যে ককশেটটা ছিল সেটা ককশেটটা বের করা হলো কারণ হচ্ছে যখন লাইন দেওয়া হবে তো ওটার জন্য তো আমরা এখানে ডিসপ্লেতে দেখব ইনক্লাইন স্পিড টাইম ডিস্টেন্স ক্যালোরিজ তো এখানে সিগন্যাল দেওয়া আছে হার্ট রেটের বা ডিসপ্লেটা এখান থেকে হচ্ছে স্পিডটা বাড়াতে পারবেন ইনক্লাইনটা ইনক্লাইন মিনস হচ্ছে মেশিনটা উপরের দিকে হিল হবে তো এখন বাই লাইন দেন তো মেশিনের এটা হচ্ছে ডিসপ্লে পার্ট বা মনিটর পার্ট বলা হয় এটাকে ট্রেডমিলের ভাষায় তো এখান থেকে স্পিডটা বাড়ানো হবে আর এখান থেকে যে চারটা চিহ্ন দেওয়া আছে অ্যারোর মতো কারণ হচ্ছে মেশিনে কি জানি নাই আমি শুরুতে বলছিলাম যে ইমার্জেন্সি সেফটি কি বা ইমার্জেন্সি স্টপটা না দিলে ইমার্জেন্সি সেফটি না লাগালে মেশিনটা অন হবে না বা মেশিন চলবে না এখন মেশিনটা জিরো হয়েছে কারণ হচ্ছে সিগন্যাল দিচ্ছে এখন স্পিডটা দিতে তো আমি চাইলে ডান হাত থেকে আমার এখানে স্পিড বাটন দেওয়া আছে এখান থেকে স্পিডটা স্টার্ট করে নিতে পারবো এখানে হচ্ছে স্টার্ট বাটন দেওয়া আছে আমি এখান থেকে স্টার্ট করে নিতে পারবো তো শুরু করা যাক স্টার্ট করলাম বিসমিল্লাহ বলে স্টার্ট করে নিলাম আমি মেশিনটা তো মেশিনটার প্রথম স্পিড হচ্ছে 0.8 থেকে শুরু হয় মেশিনের এই স্পিডটা অ্যাডভান্টেকের প্রত্যেকটা মেশিনের সিরিজ হচ্ছে 0.8 থেকে শুরু হয় তো আমি ডান হাত থেকে স্পিডটা বাড়াতে পারবো এখানে প্রেস করলে এখানে স্পিডটা বাড়তেছে আমার স্পিড এখন দেখাচ্ছে হচ্ছে 1.4 তো আমি চাইলে কুইকলি জাম্প করতে পারবো স্পিডটা 4 নিয়ে যেতে পারবো আর স্পিডটা যখন আমি 4 নিয়ে যাই এখন আমার হচ্ছে হাঁটার স্পিডটা এখন দেখাচ্ছে তো আমি এখন হাঁটতেছি তো এখানে এখন দেখেন আমার হচ্ছে ডিস্টেন্স দেখাচ্ছে 0.02 আমার ক্যালোরি বার্ন হয়েছে মাত্র 1 ইনক্লিনেশন 0 ইনক্লাইন জিরো তো আমি ইনক্লাইনটা 1 এনে আসি 1 এনে নিলাম ইনক্লাইনটা স্পিড হচ্ছে 4.0 আমার টাইম হচ্ছে টোটাল 55 সেকেন্ড মেশিনটা শুরু হয়েছে তো এই হচ্ছে টোটাল একটা সামারি আর এটা থেকে আপনি স্টপ করে নিতে পারবেন আর এখান থেকে স্টপ বাটন দেওয়া আছে তো স্টপ বাটন যখন দিলাম সরাসরি মেশিন এখান থেকে স্টপ হয়ে গেল তো সম্পূর্ণ মেশিনটা আরেকবার দেখুন বন্ধুরা এটা একটু ফোল্ড করে দেখান তো ভাই এখন হচ্ছে ফোল্ড আছে এটা আবার হচ্ছে আবার ফ্ল্যাট করে নেব মেশিনটা ফ্ল্যাট হচ্ছে খুব স্মুথ ভাই Okay.